extra time. জিটিএ চেয়ারম্যানস গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে কোচ রঞ্জন চৌধুরী সহ সাত ফুটবলার শহরে ফিরলেও দলের বাকি সদস্যরা থেকে গেলেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে। সঠিক সময় বিমান ধরতে না পারায় কেন এমন হলো জানালেন ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব ১৮ দলের কোচ রঞ্জন চৌধুরী। কিচ্ছু করেননি, একটা রাস্তায় ট্রাক উল্টে গেছে, আমাদের ম্যানেজমেন্ট থেকেও ফ্লাইটের টিকিট সেইভাবে বুক করা হয়েছে যাতে এসে আমরা পৌঁছে রেস্ট নিয়ে পরশু দিন ম্যাচটা খেলতে পারি। একটা ইনসিডেন্ট ঘটে গেছে, ট্রাক উল্টে গেছে, কিচ্ছু করে কমপ্লিট রাস্তা ব্লকেজ ছিল, আমরা বাস থেকে নেমে প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটে আবার একটা 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 কোনো মতে গাড়ি ধরে এই আটজনই পর্যন্ত প্রথমে পৌঁছলাম, তাও পেতাম না, আর বাকি সবাই ভালো বাসে আসছে। টাইব্রেকার সেভ করে দলকে চ্যাম্পিয়ন করায় গোলরক্ষক মির্শাদের প্রশংসায় লাল হলুদে বি দলের কোচ। স্ট্যান্ডিং পারফর্ম মির্শাদের, আজকে মির্শাদের জন্যই আজকে টিমটা এই জায়গায় এসছে। আমার কাছে এই তিনটে ম্যাচই মির্শাদ অপূর্ব খেলেছে, প্রচণ্ড কনফিডেন্স ছিল টিমের, আমাদের টিম ইস্টবেঙ্গল টিমটার মধ্যে প্রচণ্ড কনফিডেন্স এই জন্য ছিল, সবাই জানতো পেছনে মির্শাদ আছে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়েছিলেন একদল সমর্থক, কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে গোটা দল আসতে না পারায় কোচ ও মির্শাদকে অভিনন্দন জানিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।